বিসমিল্লাহ মানিবরিম আমি ডাক্তার মোহাম্মদ প্রধান নতুন করে যে পর্বগুলো আমরা চালু করেছি আপনাদের প্রশ্ন ও উত্তর ইতিপূর্বে ব্যানার দিয়েছি আমার ফেসবুক এবং ইউটিউবে আপনাদের এখন থেকে আমরা প্রশ্ন ও উত্তর পর্বে কমেন্ট নিব এবং সেই অনুযায়ী প্রতিটা রুগীর প্রতিটা প্রশ্নকে পড়ে ধরে ধরে সময় নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি তো তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রাথমিক প্রথম পর্বের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আবার আর একটা পোস্টার দেওয়া হবে দ্বিতীয় পর্বে সেখানে আপনাদের যারা বাকি আছেন বা যারা জানতে চান ওখানে উত্তর দিবেন প্রতিনিয়ত ডিপিআরসি হাসপাতালে শত শত হাজার হাজার রুগী আমার সাথে কথা বলেন ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করেন হজবরল অবস্থা সেটা না করে এখন থেকে ক্রমটা আপনারা ফলো করবেন আমরা যেখানে পোস্টারটা দিব পর্ব ওয়ান আজকে উত্তর দিচ্ছি দেন পর্ব টু ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা আপলোড করে দিব তো পর্ব ওয়ানের উত্তর আমরা দিচ্ছি পর্ব ওয়ানে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন আপনাদের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি দেন পর্ব টু আমরা দিব ইনশাল্লাহ প্রথমেই হচ্ছে রাজু এমডি রাজু এই আইডি লিখেছেন আপনি যে এইচ থার্টি ওয়ান প্রফেশন শেফ প্রবলেম সিনস ফাইভ ফেল ফাইভ ইয়ার সম্ভবত আপনারা ফেল লেগসেন ফেল লোয়ার ব্যাক পেইন মানে কোমর ব্যথা ভুগছেন ফিউ টাইম সাই কনসার্ন নিউরোলজিস্ট ডক্টর হ্যাভ ডান এম আর আই স্ক্যান দেয়ার ইজ নো ইস্যু ক্যান ফাইন্ড ওকে আই টুক মেডিসিন এক্সারসাইজ অ্যাজ পার ডক্টর সাজেশন বাট স্টিল সেম প্রবলেম তাহলে উনি হচ্ছে উনি একজন নিউরোলজিস্ট দেখিয়েছে কোমর ব্যথার জন্য এবং সম্ভবত পাঁচ বছর ধরেই সমস্যা ভুগছে ওনার পেশা একজন শেফ মানে উনি খাবার পাকায় হ্যাঁ প্রফেশনাল শেফ সম্ভবত এমআর তে কিছু ফাইন্ডিংস আসে নাই ওকে তো বাট ভালো ডাক্তারের পরামর্শে ব্যায়াম করতেছে ওষুধ খাচ্ছে বাট ওনার কোনো সমাধান হচ্ছে না সো আমি বলবো আমার কাছে মনে হয় আপনার আইডেন্টিফিকেশন মানে আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার না মানে আপনি কি সমস্যা ভুগছেন সেটাই ডাক্তার সাহেব হয়তো আইডেন্টিফাই করতে পারে নাই বা কোনোভাবে ল্যাকিংস হচ্ছে সো আমি মনে করি আপনার আইডেন্টিফিকেশনটা ফার্স্ট জি আপনার কোমর ব্যথা কেন হচ্ছে এই কেনর উত্তর যদি আপনি না জানেন বা ডাক্তার সাহেবরা না বুঝতে পারে তাহলে এটা জীবনে ভালো হবে না সবকিছু এমআরআই তে কনফার্ম করা যাবে এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই এট ফার্স্ট আমরা রোগীর হিস্ট্রি নেই রোগীর পেশা সবকিছু দেখে আমাদের কাছে যদি মনে হয় যে এমআরআই করতে হবে দেন এমআরআই করে আর যদি মনে হয় ফিজিক্যাল অ্যাসেস করে আমরা বিভিন্ন স্কোবার টেস্ট এসএলআর টেস্ট মানে লটস অফ নিউরোলজিক্যাল টেস্ট আমরা অ্যাসেসমেন্ট সাইন সিম্পটম দেখে এবং ফিজিক্যাল এক্সামিনেশন স্পেশাল বিভিন্ন টেস্ট আছে যেটা আমাদের হেয়ার ফিজিও স্পেশালিস্ট বা বিভিন্ন অন্যান্য স্পেশালিস্ট করে থাকেন ওটাতে করার পরে যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এমআরআই করলে বেটার দেন উই ডু এমআরআই বাট যদি এমআরআই প্রয়োজন নেই এমআরআই করে কোনো লাভ নেই আর যেহেতু আপনার ফাইন্ডিংস এমআরআইতে আসে না সম্ভবত আপনার ব্লাড টেস্ট বা অন্যান্য আরো কিছু ফাইন্ডিংস করার দরকার দেন আপনার এই এটা ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে এবং রাজ্য সাহেবকে বলবো আপনার ডায়াগনোসিসটা আগে ক্লিয়ার করেন এই পসিবল আপনি কাম বাংলাদেশে বা ডিপিআরসিতে আমাদের কাছে আসেন আমরা দেখব যে কেন হচ্ছে ইন দা মিন টাইম আপনি আমার ফেসবুক এবং ইউটিউবে যে নিয়ম কানুন বসা চলা ফেরার স্পেশালি শেফদের জন্য যে স্পেশাল নিয়ম কানুন ধরেন আপনার তো দাঁড়িয়ে পাকশাক করেন এই দাঁড়িয়ে পাকশাক করার ক্ষেত্রে ভারী জিনিস টান দিতে কিভাবে টান দিবেন হাঁটু গেড়ে বসবেন দেন টান দিবেন সামনে ঝুঁকবেন না টানা এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না বডির ওয়েট কেমন আপনার হাইট টু জোন এগুলা লেখেন নাই সো এগুলাকে আপনার কনসিডার করতে হবে আর কাজের সময় প্রয়োজন হলে অনেক সময় আমরা কোমরের সাপোর্ট দিই এটা কষ্ট বেল হতে পারে বা লাম্বা সাপোর্ট বা অনেক সময় মহিলাদের যে আমরা পেলভিক সাপোর্ট দিই এগুলো কাজ করে অনেক সময় আর ধরেন এক জায়গায় দাঁড়িয়ে পাক করছেন একটু হাঁটা চলাফেরা করেন আবার বসেন আবার দাঁড়িয়ে করেন মানে একটা পশ্চারে আপনি একই পজিশনে অনেক সময় ধরে থাকতে পারবেন না থাকা উচিত হবে না নিয়মিত পানি খাবেন আমার ইউটিউব ফেসবুকে দেখে যাবেন আমার ইউটিউবে গিয়ে দেখবেন ডক্টর সুফিল্লা প্রধান এই ইউটিউব এবং সাবস্ক্রাইব করে বা ফেজে লাইক দিয়ে ওখানে গিয়ে সার্চ দেবেন ব্যায়াম বা কোমর ব্যথা হলে করণীয় দেখবেন চলে আসছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ এগুলো ফলো করবেন আমার অন্যান্য রুগীদের যে কমেন্ট এবং মাঝে মাঝে আমি লাইভ করি ফোনও লাইভ করি বা রুগীদের লাইভ করি তো আজকেরটা তো আমরা রেকর্ডেড যেহেতু আপনাদের প্রশ্ন উত্তর পর্ব সো ওই লাইভগুলা দেখবেন ইনশাল্লাহ আশা করি উপকার হবে বিছানাটা কেমন হবে এগুলা কনসিডার করতে হবে ধন্যবাদ দ্বিতীয় যে রুগী প্রশ্ন করেছেন মেঘলা ওজন একচল্লিশ কেজি বয়স তেইশ পেশা চাকুরি হাইট লেখেন না হাইট লাগলে ভালো হতো পিঠে ব্যথা পিঠে জ্বালা করে বসে থাকলে পিঠ লেগে আসে যেহেতু চাকুরি করেন সম্ভবত আপনি ডেক্স জব করেন সো যারা ডেক্স জব করেন বসে থাকেন এই বসে থাকার প্রতি এক ঘন্টা পর পর দাঁড়াতে হবে হাঁটতে হবে বা যেটা দাঁড়িয়ে আছেন এবং যদি আপনি কম্পিউটার করেন কম্পিউটারের পজিশন এই যে দেখেন এভাবে হয়ে বসবেন কম্পিউটারটা মনিটরটা সোজা থাকবে এগুলো করতে হবে পানি খেতে হবে অনেক সময় মহিলাদের বিভিন্ন স্ত্রী রোগজনিত সমস্যা এটা হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিছু টেস্টের প্রয়োজন আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলা দেখবেন ইনশাল্লাহ আশা করি উপকারে আসবে আর এই বয়সে অনেক সময় ভিটামিন ডি মিনারেলস বিভিন্ন সাপ্লিমেন্টের ঘাটতি হতে পারে সো এগুলা ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করে দেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শে খেতে হতে পারে আর মহিলাদের একটু জ্বালা পড়া এটা প্রবলেমটা বেশি হয় আর মূল কারণটা হচ্ছে ওনারা বেশিটা বেশিরভাগ কিছুটা সাইকোলজিক্যাল ডিজর্ডারে বেশি ভুগেন মহিলারা পুরুষদের তুলনায় সাইকোলজিক্যালের সমস্যাগুলো আপনাকে কোপ করতে হবে ম্যানেজ করতে হবে হাঁটা চলাফেরা ঘোরাফেরা করতে হবে রিল্যাক্স হতে হবে ঘুমাতে হবে পর্যাপ্ত এতে কিন্তু অনেকাংশে কমে যেতে পারে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি থেকে হয় তো আপনি প্রতিদিন একটা ক্যালসিয়াম খেতে পারেন টানা এক মাস খেয়ে দেখেন আশা করি উপকার আসবে অথবা ট্যাবলেট মিকো ব্যালামিন এমইসিও এল এ বি এম আই এন মিকো ব্যালামিন পয়েন্ট ফাইভ এম জি বিডি একটা করে দুই বেলা এক মাস পাশাপাশি খান আমার ইউটিউব ফেসবুকে নিয়মিত ফলো করেন এবং গুলা দলের নিয়মগুলা দেখেন আশা করি ইনশাল্লাহ উপকারে আসবে তারপরে প্রশ্ন হচ্ছে লেখছেন আমার নাম মোহাম্মদ সাজু বয়স চব্বিশ জেলা বগুড়া বগুড়া হাজার হাজার রুগী আমরা চিকিৎসা দিই আলহামদুলিল্লাহ বগুড়া জেলার অনেক রুগী আমাদের ডিপিএসি আসে তো সাজু সাহেব আপনি লেখছেন স্যার আমার মেরুদণ্ড ভাঙ্গা যাওয়ায় আমি হাঁটতে পারি না আমার দুই পায়ে শক্তি পাই না অনেক দিন যাবত আমি সব সময় বসে থাকি কিছু ধরে দাঁড়ায় দাঁড়িয়ে থাকি আবার কিছু ধরে হাঁটতেও পারি স্যার কিছু মনে স্যার আমার গ্রামে আমি বাসে আমি বলি বাস বাস আমাকে কিছু বলবেন আমার খুব কষ্ট হয় আমি হাঁটতে পারি না সম্ভবত আপনি ধরে চলাফেরা করেন অবশ্যই যেটা আপনার গ্রামে আপনার জন্য যেটা কমফোর্টেবল বাস হোক লাঠি হোক কাঠ হোক যেন ধরে হাঁটা যায় আমরা বলি প্যারালাল বার আমাদের ডিপিআসিতে প্যারালাল বার আছে হ্যাঁ আমরা এই সকল স্পাইনাল কর্ড ইঞ্জুরি স্ট্রোক বা যারা প্যারালাইসিস আক্রান্ত তাদেরকে আমরা রিহ্যাবিলিটেশন করে থাকি এখানে একটা টিম মাধ্যমে এবং এটা একটা আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি তো এটা যেহেতু গ্রামে আপনি এটা করছেন অবশ্যই আপনাকে এটা করতে হবে আর মেরুদণ্ড ভেঙে যাওয়ার এরকম আমরা হাজার হাজার রুগী আমাদের এখান থেকে চিকিৎসা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন আপনি আমার ইউটিউব ফেসবুক গুলো ফলো করেন এবং আপনি এখন যে চিকিৎসাটা ওখানে করতেছেন বা ব্যায়াম করতেছেন অবশ্যই এটা করতে থাকবেন বন্ধ রাখবেন না হ্যাঁ ওয়াকার এই যে ওয়াকার দেখেন ছবি ওয়াকার ধরে আটতে পারেন আর এই যে প্যারালাল বার দেখেন এই প্যারালাল বার বা এটা বানিয়ে নেবেন বাঁশ দিয়ে আপনি যেটা করছেন করেন অনেক সময় কুমার একটু সাপোর্ট নিতে আমরা বলি লাম্বার করসেট বা আপনার ফুল সাপোর্ট একটা মেরুদণ্ডের মিল ওয়াকি ব্রেস তো এই জাতীয় ব্রেস দিয়ে কিন্তু আপনাকে হাঁটা চলাফেরা করতে হবে ফুসফুসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়াম করতে হবে স্ট্রেনদেনিং এক্সারসাইজ মোবিলাইজিং এগুলো করতে হবে ব্যথা হলে ব্যথানাশক গরম শেক দেওয়া যেতে পারে বেসানা বেতানাশক মলম এই যেগুলো দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে আপনার ভিটামিন ডি লেভেলটা টেস্ট করা দরকার ক্যালসিয়াম মিনারেল টেস্ট করে দেওয়া প্রয়োজনে এই জাতীয় সাপ্লিমেন্ট খেতে হবে আপনি নিয়মিত প্রতিদিন এক গ্লাস অরিজিনাল গরুর দুধ খাবেন এবং একটা ডিম খাবেন সুষম খাবার খাবেন পুষ্টিকর খাবার খাবেন এবং আপনার মানসিক শক্তিকে বাড়াতে হবে আপনার প্রয়োজনে জিং খেতে হবে টানা এক মাস জিঙ্ক ট্যাবলেট টোয়েন্টি পাওয়া যায় এগুলা খাবেন এবং আপনার ইমিউনিটি বাড়াতে হবে আপনি হাসি খুশি থাকবেন ভালো ভালো ইয়া দেখবেন ধর্মীয় অনুষ্ঠানগুলো দেখবেন হ্যাঁ এগুলো আপনাকে মানসিক বল বাড়াবে এবং হাসির নাটক দেখতে পারেন সবসময় হাসি খুশি থাকা ট্রাই করবেন এবং আপনাকে পুনর্বাসন যদি আপনার সম্ভব হয় আপনি আমাকে এক সময় দেখিয়ে যাবেন ডিপিআরসি তে ইনশাল্লাহ আশা করি আপনাকে আরো সরাসরি তখন সাজেস্ট করব। এটার কিন্তু আপনার চিকিৎসা কন্টিনিউ করতে হবে আপনি যদি হতাশা হয়ে পড়েন হ্যাঁ ডিসেবিলিটি হয়ে আপনি আর চিকিৎসা নিবেন না তাহলে কিন্তু আপনার জন্য আরো বেশি খারাপ হয়ে যাবে এটা করা যাবে না যেটা যে প্রশ্ন করেছেন হুমায়রা পেশায় উনি একজন গৃহিণী শারীরিক সমস্যা হলো স্যার নিটোর হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার এভিএন অপারেশন লাগবে বলেছে নিটোর মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিয়াবিলিটেশন যেটা আগে আর আইএচডি ছিল আমি যখন ওখানে ভর্তি হই দুই হাজার সনে তখন ওটা নাম ছিল নিটোর আর আইএসডি বর্তমানে নিটোর মানে যেটা সবাই পঙ্গু হাসপাতাল বলে একটাই জাতীয় হাসপাতাল পঙ্গু হাসপাতাল সেখানকে আমি কিন্তু ছয় সাত বছর আমি স্টাডি করেছি ওখানে নিটোরে এখন যেটা নিটোর এই নিটোর আমার মাদার ইনস্টিটিউট আই লাইভ দিস লাভ দিস ইনস্টিটিউট এবং এখানে শত শত লক্ষ লক্ষ রুগী সারা বাংলাদেশ যখন ফেল করে সবাই সবাই নিটোরে যায় এবং নিটোর থেকে এই অর্থোপেডিক সার্জারি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন অল ডিসেবিলিটি এখানে ডাক্তার পয়দা হয় ডাক্তার তৈরি হয় এখান থেকে স্পেশালিস্ট এখানে পড়ালেখা করে আমাদের মতো স্পেশালিস্ট এখান থেকে তৈরি হয় সো নিটোর একটা জাতীয় প্রতিষ্ঠান তো ওখানে ডাক্তার দেখিয়েছেন আপনাকে বলেছে কি অপারেশন করতে হবে বর্তমানে জিবিএস আছে হাঁটা চলাফেরা করতে পারেন এখন কি করব স্যার তো যেহেতু আপনার বয়স ছাব্বিশ সাধারণত এভিএন এখন অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসায় এপিআর আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের শত শত রুগীর ইন্টারভিউ আছে অপারেশন সারের রুগীগুলো ভালো আছে আর যেহেতু আপনার জিবিএস আছে জিবিএস এর আপনাকে পুনর্বাসন রিয়া ফিজিও চিকিৎসা করতে হবে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে দেন যদি অ্যাডভান্স এভিএন চিকিৎসা ভালো না হন তখন অপারেশনের ব্যাপার তো আমার মনে হয় আপনি সরাসরি ডিপিআরসি তে একদিন আসতে পারেন আপনি জিবিএস দেখবেন আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে জিবিএস এর রুগীদের ওটা আপনাকে ইনস্পিরেশন দিবে আপনি আশাবাদী হবেন এগুলো একটু দেখেন জিবিএস এর প্রচুর এক্সারসাইজ করতে হয় বিভিন্ন ইমিউনিটি বাড়ানোর বিভিন্ন সাপ্লিমেন্ট আছে এগুলো খেতে হয় এটা একটা অ্যাডভান্স প্রয়োজন আর এর তো বললাম রোগী আমরা আলহামদুলিল্লাহ দেখছি যাদের বয়স 60 হাফ তাদেরকে আমি অপারেশনে অনেক সময় সাজেস্ট করে থাকি তবে সারা ওয়ার্ল্ডে আপনি যদি ইন্ডিয়া বা অন্যান্য দেশে যান তারাও আমার সাথে একমত হবে আর এখানে তো আসলে নিচরে তো প্রচুর ডাক্তার অনেক ডাক্তার এক এক ডাক্তার হয়তো এক এক পরামর্শ দিয়ে থাকেন ধন্যবাদ তারপরে হচ্ছে নাজমা বেগম আপনি লিখেছেন বয়স পঁয়তাল্লিশ ওজন একান্ন খুব সুন্দর ভাবে বলছেন বয়স পঁয়তাল্লিশ গৃহিণী আচ্ছা আপনার সমস্যা হচ্ছে গিটে বাদ হাত পায়ে জয়েন্ট ফুলে যায় চলাফেরা করতে কষ্ট হয় ডেলটাসন ট্যাবলেট টেবলেট খাওয়া সারা চলে না ইন্না বিছানায় পরে যাওয়ার মতো অবস্থা হয় অনেক ডাক্তার দেখাইছি কিছুই কাজ হয় নাই এই যে ডেলটাসন স্টেরয়েড ব্যথার বিভিন্ন ওষুধ আছে স্টেরয়েডাল এন্ড নন স্টেরয়েডাল নন স্টেরয়েডাল ওষুধগুলা সাইড এফেক্ট আছে বাট বেটার দ্যান স্টেরয়েডাল এই যে ডেলটাসন এটা কেন খাচ্ছেন দীর্ঘদিন এটা আমার কাছে বোধগম্য নয় আপনি গিটবার বলতে কি রিউমাটয়েড আর্থ্রাইটিসকে বুঝিয়েছেন সম্ভবত আর এ পজিটিভ বা এস এন এ বা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস এনি আর্থ্রাইটিসই আপনার আমরা গিটবার বলে থাকি সো ডেলটাসন ইট শুড বি ডিসকন্টিনিউ এটা বন্ধ করতেই হবে আপনাকে হুট করে বন্ধ করতে পারবে না ডাক্তারের পরামর্শে ডায়াটাসন বন্ধ করতে হবে আপনাকে অ্যাডভান্স রিহার ফিজিও চিকিৎসা নিতেই হবে এবং এটা খুবই ভয়ানক অবস্থা ডেলটাসন খেতে খেতে লিভার কিডনি এগুলা মানে নষ্ট হয়ে যেতে পারে আত্মা ফুলে যেতে পারে কুশিং সিন্ড্রোম হতে পারে বিভিন্ন চোখে ঝাপসা হতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে তো দীর্ঘদিন খাওয়া যাবে না এটা হয়তো এক দুই মাস খাওয়া যেতে পারে কিন্তু বছরের পর বছর এটা আসলে ঠিক না আপনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না আপনি পুনর্বাসন চিকিৎসা নিতে হবে আপনি কুসুম গরম পানিতে গোসল করবেন রোদ লাগাবেন হাট চলাফেরা করবেন ভালো পুষ্টিকর খাবার খাবেন বডির ইমিউনিটি বাড়াবেন আমার ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো দেখে দেখে করবেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি আরো ডিটেলস বুঝে ফেলবেন যে কি করণীয় অনেক সময় এই রুগী হাত পা বেঁকে যায় সো উই ক্যান প্রিভেন্ট দিস আলহামদুলিল্লাহ আমাদের এখানে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি তারপরে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রুবেল বয়স আঠাইশ জেলা চট্টগ্রাম হাজার হাজার রুগী চট্টগ্রাম জেলা লক্ষ লক্ষ রুগী আমি চিকিৎসা দিয়েছি আমার জীবন দশা আলহামদুলিল্লাহ চট্টগ্রামের প্রচুর রুগী এবং চট্টগ্রামের ভাষাভাষী মানুষের আমরা বলি যে বাংলা ভাষা আহত হয়েছে চট্টগ্রামে দুষ্টামি করে বলি কারণ আপনাদের ভাষা বুঝতে একটু কষ্ট হয় আমাদের ঠিক না তো এই চট্টগ্রাম নিবাসী আপনার কিন্তু থাকেন ওমানি আলহামদুলিল্লাহ আমরা ওমানি কিন্তু দেখবেন ইউটিউবে আমাদের এবং সময় নিয়ে ভিডিও করেছে আমাদের এখানে ওমানি ওমান শেষ ইউরোপ শেষ অনেক দেশ ঘুরে তাকে বলেছে ঘরে অপারেশন করতে হবে আলহামদুলিল্লাহ এখান থেকে চিকিৎসা নিয়ে ওমানি সুস্থ সো ওমানি রুগী আমরা কিন্তু বহু চিকিৎসা দিয়েছি আপনার পেশা ড্রাইভার ওজন সাতষট্টি কেজি উচ্চতা ফিট ছয় খুব সুন্দর করে লিখেছেন

আপনি ড্রাইভিং করেন স্টিয়ারিং স্টিয়ারিং তো বুঝছেন এই যে সিট এই স্টিয়ারিংটা সোজা হয়ে বসবেন পিছনে সিটটা সাপোর্ট নিয়ে বসবেন কাঁচা কাছি স্টিয়ারিং এসে বসবেন নিয়মগুলো মেনে চলবেন টানা বসে থাকবেন না মাঝে মাঝে ড্রাইভিং নাই হাঁটবেন চলাফেরা করবেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে সাবস্ক্রাইব করবেন ফেসবুক লাইক দিয়ে দেখবেন আমি পিএলআইডির ব্যায়াম দিয়েছি ও ব্যায়ামগুলি শিখবেন আস্তে ধীরে ধৈর্য সহকারে শিখে করবেন করতে গিয়ে দেখবেন দু একটা ব্যথা ব্যায়ামে ব্যথা বেড়ে যায় সেই ব্যায়ামগুলো বাদ দিবেন বাকিগুলো করবেন সামনে ঝুঁকে কাজ করবেন না নিচে বসতে হলে হাঁটু ভেঙে বসবেন এই যে মেরুদণ্ড সোজা রাখবেন যে দেখেন ছবিতে কোমর লাম্বার এটা সামনের দিকে উত্তল থাকবে উত্তল এটা মেনটেন করতে হবে ঘাস সোজা রাখতে হবে পাতলা বালিশে শুইতে হবে নরম বালিশে শুইতে হবে অনেকে আপনারা ফ্লোরিং করেন ফ্লোরিং করা যাবে না ফ্লোরিং করা নিষেধ অবশ্যই খাটে শুইতে হবে এবং সমান থাকবে এগুলা মেনটেন করবেন পানি খাবেন পরিমিত এবং এক্সারসাইজগুলো করেন দেশে আসলে আমরা ইনশাল্লাহ আপনাকে ফুল অপারেশন বিহীন চিকিৎসা দিব আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ মামুন মিয়া বয়স পঁচিশ জেলা নসিন্দি আমি একজন ছাত্র ওজন আটান্ন কেজি পাসপোর্ট সাত ইঞ্চি উচ্চ উচ্চতা এবং ওজন ঠিক আছে মোটামুটি আমি স্যার আমি দুই সাল থেকে ডিক্স প্রলাপ সমস্যা ভুগছি ভারী বা ওজনের কোনো কাজ করলে ব্যথা করে তাছাড়া ব্যথাটা খুব কম যা মানিয়ে নিতে পারি ব্যথাটা কোমর থেকে পাতা পর্যন্ত যায় স্যার পায়ে সকল ডাক্তার ওনারা অপারেশনের কথা বলে শুধু অপারেশন কাটবে এখন আমার প্রশ্ন হলো স্যার অপারেশন ছাড়া এর স্থায়ী কি কোনো সমাধান আছে অবশ্যই আছে আপনি রিসার্চ ওয়ার্ক কি বলে আপনি ইন্টারনেটে সার্চ করেন রিসার্চ ওয়ার্ক দেখেন পিএলআইডি এর আগে রুগীর উত্তর উত্তর দিয়েছি ওমানি প্রবাসী আপনারও সেইম উত্তর আগের ভিডিওর উত্তর যা আগের কথার উত্তর যা আপনার আপনার কথার উত্তর তা দেখেন এটা অপারেশন কখন করতে হয় কেন করতে হয় এবং অপারেশন পরবর্তী অনেক সময় জটিলতা রুগী আমরা এখানে চিকিৎসা দিই আর নরসিন্দি জেলা এখানে তো আমাদের হাজার হাজার রুগী আলহামদুলিল্লাহ নরসিন্দি আপনি খোঁজ নেন এলাকায় দেখবেন অনেক রুগী ডিপিএসসি তে ভালো হয়ে গিয়েছে আত্মীয় স্বজন খোঁজ নিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ মশিউর রহমান বয়স ছত্রিশ ওজন বান্ন কেজি হিপ জয়েন্টের সমস্যা মশিউর রহমান হিপ জয়েন্ট নিয়ে প্রচুর ভিডিও আমার দেয়া আছে এবং রুগীদের ভিডিও দেখেন দয়া করে কষ্ট করে উত্তর পেয়ে যাবেন ওখানে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ বয়স ছত্রিশ আপাতত অপারেশনের প্রয়োজন নেই ইনশাআল্লাহ আমি কি বুঝাইতে পেরেছি ধৈর্য আছে নাকি আপনার আমার ইউটিউব সাবস্ক্রাইব করেন ফেসবুক লাইক দেন দিয়ে একটু ধৈর্য সহকারে দেখেন যেহেতু সমস্যাটা আপনার আপনাকে এটা নিয়ে একটু স্টাডি করতে হবে হ্যাঁ মানে

এটা অবশ্যই কোনো না কোনো কজ আছে কোনো ডিজিজ ডিজর্ডার ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দরকার আপনি দ্রুত একজন আমাদের মতো বাদ ব্যথা রিহা ফিজিও স্পেশালিস্টকে দেখান দেখিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করেন ইন দ্য মিন টাইম আপনি আমার ইউটিউব ফেসবুকে নিয়ম কানুন এবং ভিডিওগুলো দেখে এক্সারসাইজগুলো করেন আশা করি উপকার আসবে ইনশাআল্লাহ সোহেল রানা আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমার মেয়ের প্রায় এক বছর এক বছর কিন্তু ঘাড় বা আবার সব সময় থাকে না হঠাৎ আবার দেখা দেয় সীতা গাড়ির নিচে একটা গুটা আছে আমি অনেক চিন্তা করিনি এখন আমি যদি কি করবো একটু বলতেন বুঝতে পারছি গার বাকা বাঁকা হয়ে যায় আবার সোজা হয় আবার গোটার মতো আছে মেয়ের বয়স লেখেন নাই কিন্তু সমস্যা এক বছর তো আমার কাছে মনে হয় আপনার আরো ডিটেলস আমার যে পর্ব দুই আসতেছে সেখানে ডিটেলস লাগবেন মেয়ের বয়স কি আরো ডিটেলস সুন্দর করে লেখেন আর আমি বলবো যে যেহেতু গোটা আছে প্রয়োজনে আপনি একজন ডাক্তার দেখান দেখেন ওখানে কোনো টিউমার বা অন্য কিছু আছে কিনা আর গার বাঁকা হয়ে আবার সোজা হবে কেন এটা একটা কোশ্চেন অনেক সময় সাইকোলজিক্যাল বিভিন্ন প্রবলেম হতে পারে শোয়ার সমস্যা থেকে হতে পারে মোবাইল ফোন বেশি চাপে কিনা মেয়ে সেটা একটা দেখার বিষয় বালিশ কটা দেয় উঁচা না নিচে এটা দেখার বিষয় আপনি আবার নতুন করে দ্বিতীয় পর্বে সেখানে প্রশ্নগুলো সুন্দর করে লেখেন ইনশাল্লাহ আমি উত্তর দিব পিন্টু মোল্লা hip joint সে সমস্যা 10 বছর এখন হাঁটে গেলে গোড়ায় খরায় খরায় হাঁটতাছে hip joint 10 বছর ইন্যা লীলা বয়স লেখেন না প্রেসার লেখেন না কিছুই লেখেন না 10 বছর ধরে যেহেতু চলতে পড়তেছেন আর কতদিন ধৈর্য ধরেন আমার YouTube Facebook hip joint এর রোগীদের ব্যায়ামগুলো দেখেন এবং তাদের ভাষ্য নেন শুনেন প্রয়োজনে আমাকে একটু দেখান তারপরে সিদ্ধান্ত সাইটের নিচে রুগীদের আমি সাধারণত অপারেশন করতে বলি না এবং ইন্ডিয়ান এবং অন্যান্য ডাক্তারও আমার সাথে একমত আলহামদুলিল্লাহ ইয়ানা ইসলাম লিখেছেন স্যার আমার বাচ্চার বয়স পনেরো মাস ও সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না হাঁটতে পারে না এটা কি কোনো প্রবলেম জানাবেন অবশ্যই মাস পারে পারে না না দাঁড়াতে তো আমার মনে হয় আপনি একজন ডিসিবিলিটি রিহার স্পেশালিস্টকে দেখিয়ে ফেলেন দেরি না করে ও কি সিপি বাচ্চা কিনা ও জন্মের সময় কি সিজারিয়ান বেবি না নর্মাল ডেলিভারি এটা জানার বিষয় আছে কান্নাকাটি করেছিল কিনা অনেক সময় যেটা আমরা বলি সেরিব্রাল পলসি এটা বাচ্চাদের একটা কমন সমস্যা যেটা হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্টাল ডিলে হয় এটা অনেকগুলা বাচ্চা আছে এছাড়া যেমন ওটিজম তারপরে হচ্ছে ডাউন সিনড্রোম তারপরে হচ্ছে আরো বিভিন্ন ফিজিক্যাল ডিসেবিলিটি বিভিন্ন বা অক্ষমতা নিয়ে রুগী বাচ্চারা জন্মাতে পারে তো এইগুলা থেকেও কিন্তু অনেক সময় হতে পারে সো আমার মনে দেরি না করে একজন চিকিৎসককে দেখান আর ইন দা মিন টাইম আপনি বাচ্চাকে ট্রাই করবেন খেলাধুলা করাবেন হাসা হাসি করবেন বাচ্চার সাথে সময় দিবেন ইউ শুড গিভ টাইম টু ইউর চাইল্ড আপনার আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ সবাইকে সময় দিতে বলবেন হ্যাঁ সময় দিবেন সময় দিবেন আপনারা বা মামা সময় দিবেন সময় দিলে বাচ্চাটাও উন্নতি হবে ইনশাআল্লাহ আঞ্জুমান আর আখি আপনি লিখেছেন প্লিজ স্যার তিন সপ্তাহের মধ্যে হচ্ছে হঠাৎ করে ডান হাতের বগল বগল থেকে হাতের কবজি পর্যন্ত উপরে উঠালে রক টান লাগে বগলে ওখানে অনেক ব্যথা আবার স্পর্শ করলে ধরা যায় না এখন কি করবো আপনার বয়স লেখেন আপনার ডায়াবেটিস আছে কিনা আপনারা যখন প্রশ্ন করবেন বয়স লাগবেন নাম লাগবেন পেশা ওজন উচ্চতা আর কি কি রোগে ভুগছেন বর্তমান সমস্যাটা ক্লিয়ার লাগবেন কোন কোন ডাক্তার দেখাইছেন প্রয়োজনে সেখানে গিয়ে ছবি দিবেন হ্যাঁ ছবি দিবেন আমি এখন প্রশ্ন প্রিন্ট দিয়ে উত্তর দিচ্ছি আবার চেষ্টা করতেছি ছবি দেখে বলবো ইনশাল্লাহ ছবি দিয়েও বলবো ইনশাল্লাহ তো এটা হতে পারে আমরা অনেক সময় অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলি বা ফ্রোজেন শোল্ডার বলে যদি এটা ভ্যাগ টার্ম এই শোল্ডার বিভিন্ন শোল্ডারে বিভিন্ন সমস্যা হয় অনেকগুলা অনেকগুলা জিনিস থাকে স্ট্রাকচার শোল্ডারে তো ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আমার ইউটিউব ফেসবুকে দেখবেন শোল্ডারে অনেকগুলা ব্যায়াম দিয়েছি ব্যায়ামগুলা করেন ব্যথা গরম শেক দেন পাতলা বালিশে শুইবেন যে যে শোল্ডারে ব্যথা সেই ডান শোল্ডার ডান কাত হয়ে আপাতত কম ঘুমাবেন হ্যাঁ অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা অত্যন্ত কার্যকরী এই পুলি এই যে দেখেন পুলি পুলি দিয়ে ব্যায়াম করবেন এভাবে ব্যায়াম করবেন হ্যাঁ উপরে গাছের মধ্যে বা কিছুতে লাগিয়ে বা সিলিং ফ্যান আছে ফ্যানের ফ্যানটা সরিয়ে হুকে লাগিয়ে এখন তো শীত সিজন ওভারহেড ওভারহেড এক্সারসাইজ পুলি জান্না তারা শিরিন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমার তেইশ বছর বয়স পায়ের হার বেশি ক্ষয় হয়ে গেছে তেইশ বছর বয়সে ক্ষয় হইলে উপায় আছে এটা আজ এটা কথাবার্তা ডান পায়ে এই সমস্যা সার এমন করণীয় কি সাধারণত আর্থ্রাইটিস রোগে এটা হতে পারে এই বয়সে ক্ষয় হওয়ার কথা না তারপরও আমি বলবো আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে ক্ষয় হয়েছে কে বলেছে নিজে নিজে না ডাক্তার বলেছে কেমনে বলেছে কোন ডকুমেন্ট আছে সেটা কি এক্স রে বা কিভাবে সেটা আরো ক্লিয়ার হতে হবে তো ক্ষয় হলে আপনার সমস্যাটা কি সমস্যা যদি হয় ব্যথা ট্রিটমেন্ট আছে অ্যাডভান্স চিকিৎসা নিতে হবে ব্যায়াম করতে হবে গরম শাক দিবেন সাপ্লিমেন্ট খাইতে হবে ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গ্লুকোসাম কন্ড্রোডিয়ান সালফেট এমএসএম ওয়ান টু থ্রি অনেক কিছু আছে এগুলা ডাক্তারের পরামর্শে খেতে হবে বয়ের কিছু নাই শামসুল না আমার হাতের রগ বাঁকা হয়ে গেছে অনেকগুলা বাঁকা হয়ে গেছে গিরা ব্যথা একটু বলতেন সম্ভবত আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত বা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত এটার জন্য অ্যাডভান্স রিহ্যাবিজ নিতে হবে আপনি কুসুম শাওয়ার নেবেন কুসুম গরম পানিতে হাত পা গরম পানিতে ডুবিয়ে হাত পা নারাবেন হাতের বিভিন্ন ব্যায়াম করবেন মোবিলাইজিং এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট আমরা অ্যাডভান্স রিহা ফিজিও চিকিৎসা এইগুলা কন্ট্রোলে রাখতে পারি এবং পাশাপাশি কিছু ওষুধপত্র লাগতে পারে তবে সেক্ষেত্রে টেস্ট করে কনফার্ম করতে হবে এবং হাঁটা চলাফেরা এগুলা করতে হবে অনেকে আছে হাত পা বেঁকে গেলে আর চলাফেরা করতে চায় না চিন্তা করে মানুষের দেখবে কি বলবে বা ব্যায়াম করতে চায় না চিন্তা করে ব্যায়াম করলে আবার ভেঙে যায় কিনা বা আবার সমস্যাটা বাড়ে কিনা একটা অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা এগুলা থেকে বের হয়ে আসতে হবে সলিমউদ্দিন চৌধুরী আপনি লিখছেন মাই ডটার ইজ সাফারিং ফ্রম ইভিয়ান হিপ সিন্স ফিউ ইয়ার্স

ফিফটি সিক্সটি অফ পিপল হলে আমি সাধারণত অপারেশনে বলি এর আগে বলি না এর আগে আমরা ট্রাই করি কনজারভেটিভ ট্রিটমেন্ট রিহাব অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট বা কেন হয়েছে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে বন্ধ করে কিভাবে ভালো থাকা যায় ঠিক না ধরেন আপনি এখন অপারেশন করে ফেললেন আবার দশ পনেরো বছর পর আবার অপারেশন করতে হবে বা পড়ে গেল বা কোনো কারণে মেয়ের লাইফের ব্যাপার আছে হ্যাঁ লাইফটা একেবারে রেস্ট্রিকশন হয়ে যাবে সো আমাদের টার্গেট হচ্ছে পেইন কিভাবে হাউ মিনিমাইজ পেন এবং বেটার লাইফ কিভাবে লিড করা যায় এখন কতটুকু এ ভিএন হয়েছে কতটুকু ক্ষয় হয়েছে কি অবস্থা আছে ওর অন্যান্য হেলথ কন্ডিশন উই শুড চেক আন্ডারস্ট্যান্ড আর রুগী তার নাম পরিচয় সম্ভবত আইডি আছে এখানে আমাকে প্রিন্ট দিয়ে দিয়েছে আর উনি হয়তো বুঝতে পারবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ইটালি প্রবাসী আলহামদুলিল্লাহ ইটালির থেকে প্রচুর রুগী ইটালি প্রবাসী আমার এখানে নিয়মিত একজন দুইজন তিনজন চারজন ভর্তি থাকে নিয়মিত ইটালি থেকে আসে ইউরোপ থেকে আসে তারপরে হচ্ছে আপনার সুইজারল্যান্ড এই সকল দেশে ইংল্যান্ড প্রচুর পোল্যান্ড হল্যান্ড হ্যাঁ অনেক ফ্রান্স থেকে অনেক রোগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছে আপনারা ইউটিউবে দেখেন আমার প্রচুর ইটালি প্রবাসী বহু দেওয়া আছে যে যাই হোক একজন ইটালিয়ান প্রবাসী কিছুদিন আগে আমার দুলাবে আপনার কাছে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আমি আমার কয়েকজন প্রবাসী ভাই শহ কুমার ব্যথা ভুগছি আমরা ছুটি নিয়ে বাংলাদেশে আপনার এখানে ভর্তি হতে চাই ওয়েলকাম হিয়ার স্যার এই ব্যাপারে আপনার সহযোগিতা কেমন অবশ্যই আমার সহযোগিতা থাকবে একটা ক্লিয়ার মেসেজ দিই আমি ডিপিআরসি আমরা যা করতে পারবো ইনশাল্লাহ কেউ তা করতে পারবে না সব দিক দিয়ে কোনো সহযোগিতা আমাদেরকে বলবেন আমরা আপনাদের প্রোভাইড করবো চলে আসবেন শুনে ভালো লাগলো যে আপনাদের রুগী ভালো হয়ে গিয়েছে আপনারা অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আই যে কলকাতা থেকে রুগী কৃষ্ণ দাস কলকাতা থেকে দেখেন ইউটিউব আমার ইউটিউব ফেসবুকে দেখেন কলকাতা রুগী ভালো হলো সার্চ দেন ইউটিউবে যান সাবস্ক্রাইব করে দেখেন দিদি আসছে দিদির সাথে দিদির মেয়ে দিদির হাজবেন্ড সব কলকাতা থেকে ইন্ডিয়া থেকে প্রচুর রুগী আমরা দেখেছি আলহামদুলিল্লাহ তো কলকাতা রুগী উনি লিখেছেন আমি কৃষ্ণ দাস কলকাতা থেকে বলছি আমি পিএলআইডি সমস্যা বহুদিন ভুগছি আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি অনেকেই ইন্ডিয়া থেকে আমাদেরকে প্রশ্ন করেন কমেন্ট আসলে সব উত্তর কমেন্ট দেওয়া সম্ভব হয় না কিন্তু এখন থেকে দিব যেহেতু বলেছি যে পোস্টারটা যাবে সেখানে কমেন্ট গোনা লিখবেন এটা ইনশাল্লাহ দিব ইন্ডিয়া থেকে আপনারা কলকাতা পশ্চিমবঙ্গ আপনাদের বাংলা ভাষা মনের ভাষা কিন্তু আসতে পারেন না ব্যারিকেট ভিসা লাগে দুইটা রাষ্ট্র আলাদা আচ্ছা যাই হোক ওনারা অপারেশন করতে বলেছে কিন্তু আপনার ভিডিওতে আমি দেখেছি অনেক রোগী অপারেশন ছাড়া সুস্থ হয় দেখাইতে চাই কিভাবে আসবেন অবশ্যই আমার ইউটিউব ফেসবুকে যান দেখেন বা কমেন্ট অপশনে গিয়ে দেখেন ভিডিও ঠিকানা দেওয়া আছে আমাদের ডিপিআরসি এক রিং রোড শ্যামলি ঢাকা ঠিক আপনি যদি প্লেনে আসেন এয়ারপোর্ট নেমে আপনি বলবেন শ্যামলী সিনেমা হল এসেই একটু সামনে আগালি ডিপিআরসি অথবা আপনি যদি ব্যানাপোল বর্ডার দিয়ে আসেন সোজা করে বাস হাসপাতালের সামনে নামিয়ে দিবে বললেই হবে যে শ্যামলী রিং রোডে এর হাসপাতালের এখানে ইনশাল্লাহ এখানে এসে আমাদের এখানে যদি আপনার ব্যবস্থা আছে যদি আমাকে আগে দেখাতে চান এখানে কিন্তু গেস্ট ব্যবস্থা আছে আমরা আপনাকে বিনা খরচে একদিন দুই দিন টেস্ট করে দেন যদি লাগে আমরা ভর্তি দিয়ে দেব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বাড়ি দ্বারা বসুন্ধরা বসুন্ধরা বাড়ি দ্বারা প্রচুর রুগী কিন্তু একটু সমস্যা অনেক তো আমাদের থেকে একটু ডিস্টেন্স আপনারা অনেকে এসে গিয়ে চিকিৎসা নিতে চান কিন্তু ঢাকা শহরে যানজট পরিস্থিতি তো আপনারা জানেন তো যার কারণে ট্রিটমেন্টটা প্রপার হয় না তারপরে যারা এখানে থেকে চিকিৎসা করে বসুন্ধরা বাড়ি দাঁড়ান তারা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে আচ্ছা আপনি লিখছেন দীর্ঘদিন যাবত আমার ঘর ব্যথা আমি এখন কি করতে পারি ঘর ব্যথার প্রচুর ভিডিও আমি আমার ইউটিউবে দিয়েছি কয়েকদিন আগে স্ট্রেসিং ব্যায়ামগুলো দিয়েছি পাতলা বালিশ ব্যবহার করবেন মোবাইল ফোন এবং কম্পিউটার ল্যাপটপ সোজা হয়ে ঘর ব্যবহার করবেন টানা ব্যবহার করবেন না হ্যাঁ রিকোভারি দরকার রিকোভারি নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছি আবার ভিডিও দিব রিকোভারি হাউ উই গেট রিকোভারি কিভাবে রিকোভার হতে পারি রিকোভারি জি কি এটা নিয়ে কিন্তু ভিডিও আমি দিচ্ছি অতি শীঘ্রই আসতেছে এই রিকোভারি যখন জেনে যাবেন তখন ভালো হয়ে যাবেন জাস্ট সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখেন পেজ এবং ইউটিউব আর ঘর ব্যথার করেন ব্যাথা গরম শেক দেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে গুলশান তারপরে রোগী গুলশান এক দুই আলহামদুলিল্লাহ সব রুগী ওদিকে আমার ইনশাল্লাহ ডিপিএসি তে গুলশানের রুগী নিয়মিত আসেন যদি একটু যানজটে পড়েন আসতে অসুবিধা তারপরেও গুলশান একের রুগী আসতে সহজ বনানি গুলশান ক্যান্টনমেন্টের রুগীরা যেহেতু আমাদের এখানে একটা বাইপাস আছে এই যে আমাদের আহ দিক দিয়ে এখান দিয়ে চলে আসে তো আপনি লিখছেন আমার প্রচন্ড হাতু গোড়ালি ব্যথা আমি মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ আমিও হাসপাতালে গিয়েছিলাম গিয়েছিলাম যেহেতু ওয়ার্ল্ড একটা নাম হাসপাতাল আমার দেখার ইচ্ছা ছিল আই ওয়াইন দিয়ার অ্যান্ড অলসো মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের যেটা হচ্ছে আপনার ওই যে বাম্বুল সেখানে আমি গিয়েছি তো আর মাউন্ট এলিজাবেথ অবশ্য আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম তার একটু অসুস্থতার সমস্যা ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ডাক্তাররা ভালো চিকিৎসা দিয়েছে একটু ক্রস করতে গিয়েছিলাম যেহেতু ওরা থাইল্যান্ডও নেই তো ওটা আমি গিয়েছি আপনি ওখানে চিকিৎসা নেন খুব এক্সপেন্সিভ ঠিক না ভাই আমার কথা ঠিক কি বেঠিক আপনি কমেন্টে লিখবেন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ওয়ার্ল্ডে সো এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ডাক্তারের ভিজিটি বাংলাদেশের টাকা ন্যূনতম তিরিশ হাজার থেকে ষাট সত্তর হাজার টাকা মানে পনেরো বিশ মিনিটের মধ্যে এত টাকা এসে করবে তো যাই হোক যদি আমি সত্য কথা না বলে থেকে আপনার ডকুমেন্ট দেন দেখেন আমি আমার কাছে ডকুমেন্ট আছে কারণ আমি তো সেখানে গিয়েছি এক্সপেন্সিভ হাসপাতাল আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আরো তৌফিক দেখ আলহামদুলিল্লাহ ওখানে তেমন উপকার পান নাই হয়তো ওখানে বারবার যেতে হয় ভাই একটু কষ্ট করে আমি দেশেও দেখেছি ডাক্তার উপকার পাই না পেন কিলার দেয় অপারেশন করতে বলেছে পেন কিলার খেলে ভালো লাগে আবার আগের অবস্থা ফিরে আসে আসলে কি রোগটা ডায়াগনোসিস ক্লিয়ার হতে হবে গুলশান থেকে যে রুগী লাগছেন মানে কেন হয় এ কেন উত্তর যদি ধর আমিও আমার রুগীরা বুঝাইতে না পারি রুগী ভালো হবে না ভালো হয়ে গিয়ে আবার হবে আবার হবে সো কেন কেন জানতে হবে কেন যদি না জানেন তাহলে কিন্তু রোগগুলো ফিরে আসবে তা আপনি আসেন ইনশাল্লাহ আমি দেখে দিব এবার সেই স্বপ্নের দেশ আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে প্রচুর রুগী আসেন আমার এখানে এখনো আসতেছেন আর্মি অফিসার ইউএস এর আর্মি অফিসার আপনি বললে আমরা দাঁড়া করাব ইনশাল্লাহ দেখ দিনের মধ্যে ঠিক আছে আর্মি অফিসার এই মোটা ছিল এখন কমছে সে শুধু এই চিকিৎসার জন্য অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ফিজিওথেরাপি অ্যাডভান্স চিকিৎসা রিহ্যাব চিকিৎসার জন্য বাংলাদেশে আসছে ডিপিআরসি তে মূল কারণটা হচ্ছে ওখানে ইন্স্যুরেন্স কভার দেয় না সেখানে বিয়ার করতে পারে না বাংলাদেশে চলে আসছে এবং ভালো চিকিৎসার জন্য আদাবরে থাকে ওনার মা আমার রোগী ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি লিখছেন আমার ওয়াইফের ডায়ান পায় পছন্দ ব্যথা কিন্তু তার কোমরে কোনো ব্যথা নাই আপনারা তো বলেছেন পায়ের ব্যথা কোমরের সাথে আছে অবশ্যই পিএলআইডি রোগীর এটা হয় আমি একজন বিশেষজ্ঞকে দেখিয়েছি তারা আমাকে ফিজিওথেরাপি সাজেস্ট করছে আমেরিকাতে ফিজিওথেরাপি পেইন মানে ফিজিওথেরাপি পেইন মানে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আমেরিকাতে অস্ট্রেলিয়া কানাডা উন্নত বিশ্বে আমাদের দেশে একটু হজবরলা আছে একটু ঝামেলা আছে এটা তো আপনারা জানেনই সো ওইখানে ফিজিওথেরাপি অনেক ব্যয়বহুল আপনি বাংলাদেশে স্ত্রীকে নিয়ে আসতে চান অবশ্যই ওয়েলকাম টু বাংলাদেশ এট ডিভিআরসি আপনি চলে আসবেন আমাদের ফোন নাম্বারগুলা যোগাযোগ করে আমাদের ম্যানেজারদের সাথে এবং আমি আপনাকে যথেষ্ট হেল্প করবো ইনশাআল্লাহ আমাদের যে রুগী মশিউর রহমান আপনি তো অলরেডি একটা ইও পাঠাইছেন মশিউর রহমান বয়স ছত্রিশ বান্ন যদি মুক্ত উত্তর দিচ্ছি সমস্যা আপনি একটি এমআরআই রিপোর্ট ইমাজিং এর রিপোর্ট আপনি পাঠাইছেন রিপোর্টটা আমি পড়ি থিকেনিং অফ হা লিন কার্টিলেজ আর্টিকুলার কার্টিলেজ উইথ মিনিমাল সাবকন্ডাল চেঞ্জ অ্যান্ড মিনিমাল জয়েন্ট ইফিউশন অফ বোথ হিপ জয়েন্ট পসিবলি দ্য আর্লি চেঞ্জ অফ গ্রেড ওয়ান আচ্ছা এই হচ্ছে আপনার যে সমস্যাটা এর তো উত্তর আমি অলরেডি দিয়েছি আপনারা যারা ইমেজ পাঠিয়েছেন তাদের কিছু ইমেজ নিয়ে আমি চেষ্টা করেছি আপনারা যখন পাঠাবেন আমাদের ছবিটা উঠিয়ে ওখানে এভাবে আরো ডিটেলস দিবেন যেটা দরকার অপ্রয়োজনীয় জিনিস দিবেন না হ্যাঁ আমাকে তো আমি ফেসবুক এবং ইউটিউবের মোটামুটি যে প্রশ্ন উত্তর পর্ব ওয়ান এর মোটামুটি উত্তর দিয়েছি এবং আগের অনেক রুগীর প্রশ্ন ছিল সেগুলো আমরা পরবর্তীতে যখন পেয়ে পর্ব দুই দিব সেখানে তাদেরও উত্তর দিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল